আসসালামু আলাইকুম, আমি তারেক আহমেদ। আজকে কথা বলবো প্রজেক্ট ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রিপল কনস্ট্রেন্টস। তার মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের তিনটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা নিয়ে আজকে কথা বলবো। কোনো প্রজেক্টই খুব ইজি গোয়িং না, অর্থাৎ সব প্রজেক্টেই আমরা যখন এক্সপেরিয়েন্স করি, আমরা যখন প্রজেক্টে কাজ করি, তখন আমরা দেখি যে সব প্রজেক্টেই আমরা মোটামুটি কিছু চ্যালেঞ্জেস বা কিছু সীমাবদ্ধতা পাই। সেই সীমাবদ্ধতাটাকে আমি যদি খুব গ্রসলি বলি যে তিনটা সীমাবদ্ধতা অলমোস্ট ডেভেলপমেন্ট সেক্টরে আমরা যারা কাজ করি তারা ফেস করি। সো এই ট্রিপল কনস্ট্রেন্টসের ফার্স্ট যে কনস্ট্রেন্ট বা যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে স্কোপ লিমিটেশন। আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করি, তারা যেই অ্যাপ্রোচ বা মেথডটা ব্যবহার করি প্রজেক্ট ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথড বা অ্যাপ্রোচ। এবং ওয়াটারফলে যেটা হয় যে প্রজেক্ট যখন ডিজাইন করা হয়, তখনই কিন্তু প্রজেক্টের অ্যাক্টিভিটি কী হবে, অর্থাৎ এর ইন্টারভেনশনগুলো কী হবে, সেগুলো কিন্তু আগেই ডিসাইড করা হয়, তার টাইমলাইনটা সেট করা হয় এবং তার বাজেটটা ফিক্স করা হয়। সেজন্য আমরা যখন প্রজেক্ট বাস্তবায়নে যাই, তখন দেখি যে অনেক নতুন নতুন কাজ করার সুযোগ তৈরি হয়। আবার অনেক কাজ, প্রকল্প যখন ডিজাইন করা হয়, তখন চিন্তা করা হয় কাজটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে হয়তো কাজটার সেই গুরুত্বটা এখন আর নেই। তাই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমাদের স্কোপের ক্ষেত্রে কাজ করার যে সুযোগ, সেখানে আমরা দেখি কখনো কখনো সংযোজন বা বিযোজনের প্রয়োজন পড়ে। কিন্তু ওই যে আমি বলেছি যে ওয়াটারফল মেথডে আমরা কাজ করি, তার মানে হচ্ছে আগে থেকে ডিসাইড করা থাকে কী করবো আর কীভাবে করবো বা কত বাজেটের মধ্যে করবো, কত সময়ের মধ্যে করবো। এটা একটা বড় চ্যালেঞ্জ যে চাইলেই আমরা কিন্তু কোনো কাজ, প্রকল্প চলাকালীন সময় আমরা সংযোজন বা বিযোজন করতে পারি না। এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। বাট আমার অভিজ্ঞতা থেকে যদি বলি চ্যালেঞ্জটা কীভাবে ওভারকাম করা যায়, এই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য ফার্স্ট যেটা করা দরকার, সেটা হচ্ছে এই যে কমিউনিটিতে, মানে আমরা ডেভেলপমেন্ট সেক্টরে বিশেষ করে যারা কমিউনিটি লেভেলে কাজ করি, এই যে আপনার লোকাল লেভেল বা কমিউনিটি লেভেলে যে নিড যে পরিবর্তন হয়েছে, এই নিডটাকে অ্যাড্রেস করে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের, যদি এই প্রজেক্টটা যদি ডোনার, অর্থাৎ বাইরের কোনো ডোনার যদি ফান্ড দিয়ে থাকে বা গভর্নমেন্টও যদি দিয়ে থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডোনারকে বিষয়টা কমিউনিকেট করা। এবং ডোনারকে কমিউনিকেট করে, ডোনারকে যদি কনটেক্সট বুঝিয়ে তাদের কাছ থেকে যদি অ্যাপ্রুভাল পাওয়া যায়, দেন আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টা এনজিওগুলোকে অবহিত করা। আমরা জানি আমরা FD6 FD7 ব্যবহার করি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা ইমার্জেন্সি প্রজেক্টে। সো FD6 এবং FD7-এর যেই পিরিয়ডিক যেই রিভিউগুলো আছে বা সাবমিশনগুলো আছে, সেই সাবমিশনের ক্ষেত্রে আমরা যখন FD6 বা FD7 যখন রিভাইজ করি, তখন এই কাজগুলোকে সংযোজন বা বিযোজন করার একটা সুযোগ থাকে। তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে ডোনারকে কনভিন্স করে, ডোনারকে কনটেক্সট বুঝিয়ে অ্যাপ্রুভাল নেওয়া, এরপর হচ্ছে এনজিওগুলোকে। তবে যে কথাটি বলিনি সেই কথাটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে অর্গানাইজেশনে কাজ করি, সেই অর্গানাইজেশনে যারা আমাদের সুপারভাইজার থাকে বা ম্যানেজমেন্ট লেভেলে থাকে, অ্যাট ফার্স্ট হচ্ছে তাদেরকে ব্যাপারটাকে অবহিত করা। এবং ইন্টারনালি যখন অর্গানাইজেশন এই পরিবর্তনটাকে বুঝতে পারবে, তারা যখন এটাকে অ্যাড্রেস করে এটাকে গুরুত্ব দিবে, তখন কিন্তু প্রজেক্টের দায়িত্বে যিনি বা যারা থাকবেন, তারা পরবর্তীতে ডোনারের সাথে কমিউনিকেট করবে এবং ডোনার অ্যাপ্রুভাল পেয়ে গেলে এনজিওগুলোর সাথে যখন রিভাইজ করবে FD6, তখন এইটা আমরা আপডেট করে নিতে পারি। সো এটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রেন্ট বললাম, আপনার স্কোপ কনস্ট্রেন্ট, মানে কাজের সীমাবদ্ধতা। সেকেন্ড কনস্ট্রেন্ট হচ্ছে টাইম কনস্ট্রেন্ট, অর্থাৎ আমরা জানি যে প্রজেক্ট মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে প্রকল্প শুরু হবে এবং নির্দিষ্ট সময়ে প্রকল্পটা শেষ হয়ে যাবে। আর চাইলেই কিন্তু আমরা প্রকল্পকে এক্সটেন্ড করতে পারি না। এজন্যই প্রকল্প ব্যবস্থাপনা যারা কাজ করে তাদের সেন্স অফ টাইম খুব স্ট্রং থাকা উচিত এবং স্ট্রং কমিটমেন্ট থাকা দরকার, কারণ প্রজেক্টের প্রতিটা দিন প্রতিটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অনেক প্রজেক্টে আমরা দেখি যে টাইমশিট মেনটেন করা হয়। টাইমশিট তার মানে প্রজেক্টে প্রতি ঘন্টায় আমরা কী করছি, প্রতিদিন আমরা কী করছি, এই টাইমশিটটা মেনটেন করা গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে এই টাইমের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা অ্যাকশন প্ল্যান ধরে কাজ করি, তার মানে হচ্ছে আমরা কী করবো, আমরা কেন করবো, কীভাবে করবো এবং কত সময়ের মধ্যে কাজটা শেষ করবো। সো এভাবে করে কিন্তু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করি। এবং এই টাইমশিটটা কিন্তু একটা হচ্ছে আপনার পুরো গ্রুপের জন্য বা টিমের জন্য টাইমশিট, আরেকটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল টাইমশিট। এখন সব কিছুর পরেও মাঝে মাঝে দেখা যায় যে সময়ের মধ্যে আমরা কিন্তু কাজ অনেক সময় শেষ করতে পারি না আসলে।
হ্যাঁ বিভিন্ন রকম চ্যালেঞ্জ, আরও ইন্টারনাল বিভিন্ন এক্সটার্নাল বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। তো এই যে আমরা চাইলে একটা 3 বছরের প্রকল্প, 3.5 বছর বা 4 বছর কিন্তু আমরা পরিকল্পনাটা সম্প্রসারিত করতে পারি না, বা এই প্রকল্পের পরিকল্পনাটাকে বাস্তবায়নেও কিন্তু 3 বছরের জায়গায় 3.5 বছর বা 4 বছর করতে পারি না। তাহলে আমরা কী করতে পারি? এই ক্ষেত্রে আমি বলবো একই কথা, ডোনারের সাথে কমিউনিকেট করা। এবং এটা তো আসলে ডোনারকে কমিউনিকেট করলেই চলবে না, কারণ এনজিও বোর্ড অ্যাপ্রুভালটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে মাঝে মাঝে ডোনার যেটা করে সেটা হচ্ছে নো কস্ট এক্সটেনশন দেয়। তার মানে হচ্ছে আপনার প্রজেক্ট শেষ হওয়ার পরেও 1 মাস 2 মাস বা 3 মাস আপনাকে সুযোগ দিবে যে কাজগুলো কমপ্লিট করতে পারেনি সে কাজগুলো করা। তবে সেক্ষেত্রে নতুন করে কিন্তু বাজেট পাওয়ার সম্ভাবনা থাকে না। যদি ওই কাজের বাজেটটা আমার আনস্পেন্ট থাকে, ওই বাজেট দিয়ে আমাকে কিন্তু কাজগুলো সম্পাদন করতে হয়। আর ইন্টারনালি যদি বলি, ইন্টারনালি হচ্ছে সময়ের মধ্যে যদি কাজটা শেষ করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের একটা টোটাল টিমের একটা অ্যাকশন প্ল্যান লাগবে, ইন্ডিভিজুয়াল অ্যাকশন প্ল্যান লাগবে। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন গ্যাং চার্টের উপর আমার একটা ভিডিও আছে, গ্যাং চার্ট, যে কীভাবে গ্যাং চার্ট ফলো করে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারি এবং টাইমশিট ফলো করতে পারি। সো এইগুলো বেশ কিছু টেকনিকও বলে দিলাম, যে টেকনিকগুলো আপনার চ্যালেঞ্জ ওভারকাম করতে সহযোগিতা করবে। তাহলে এটা গেল হচ্ছে আপনার সেকেন্ড কনস্ট্রেন্ট, যেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। অ্যান্ড থার্ড কনস্ট্রেন্টটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। এই বাজেট কনস্ট্রেন্ট হচ্ছে আমি চাইলেই প্রজেক্টের বাজেট কিন্তু বাড়াতে পারবো না, অর্থাৎ যেই বাজেট নিয়ে, যেই অ্যাপ্রুভাল নিয়ে প্রজেক্টটা পরিচালনা করার দায়িত্ব দলটা নিয়ে থাকে, এই টোটাল মানে এন্টায়ার প্রজেক্ট পিরিয়ডে ওই বাজেট নিয়ে তাকে কিন্তু কাজ করতে হয়। তাই চাইলে বাজেট কমানো বা বাড়ানো যায় না। তবে এখানে একটু কথা বলে রাখি, অনেক সময় এমন হয় কোনো একটা অ্যাক্টিভিটিতে আমার একটু বেশি বাজেট প্রয়োজন, কোনো অ্যাক্টিভিটিতে আমার বাজেটটা কম প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডোনারের সাথে, মানে যারা দাতা সংস্থা, তাদের সাথে কমিউনিকেট করে ইন্টারনালি বাজেট হেডটাকে পরিবর্তন করতে পারি। পরবর্তীতে কিন্তু সেম একই, আমি যখন আবার MP6 to MP7 রিভাইজ করবো তখন আবার এনজিও ব্যুরোকে এই রিভাইজটা করে অ্যাপ্রুভালটা নিতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা যখন ইন্টারনাল অ্যাক্টিভিটির মধ্যে বাজেট যখন বাজেট হেড যখন চেঞ্জ করব, তখন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার রেলিভেন্ট হেডে বাজেটটা চেঞ্জ করছি কি না। তার মানে আমি যদি একটা সিম্পল উদাহরণ দেই, আমার ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ে বাজেট আছে এবং এটা ধরেন ন্যাশনাল লেভেলে আছে, আমার প্রজেক্টটা ধরেন 3টা লেভেলে, একটা ইন্টারন্যাশনাল লেভেল, একটা ন্যাশনাল লেভেল, একটা লোকাল বা কমিউনিটি লেভেল। আমার ট্রেনিংয়ের বাজেট কিছু বেঁচে গেছে, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ন্যাশনাল লেভেলেরই পরবর্তীতে কোনো ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমি ব্যবহার করতে পারবো। চাইলেই সেটা কিন্তু আমি লোকাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে পারবো না। সাধারণত এই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমাদের ডোনার থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি, যে বাজেট আমি যখন অ্যালোকেশন করবো বা রিঅ্যালোকেশন করবো তখন যাতে রেলিভেন্ট হেডের মধ্যে আমি এগুলোকে চেঞ্জ করে থাকি। অ্যান্ড ফাইনালি আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এনজিও বোর্ডের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েই আমাকে প্রকল্প পরিচালনা করতে হবে। সো এই ছিল ট্রিপল কনস্ট্রেইন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ফাইনালি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট। এটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ টিমের সবাই একই ফিলোসফি, একই ভ্যালুস এবং একই ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এবং সবার লেভেল অফ কমিটমেন্ট, ডেডিকেশন সেম থাকে না। সেজন্য একজন প্রজেক্ট ম্যানেজার বা পুরো টিমের টিম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবেন যেখানে আমরা টিমকে কীভাবে ম্যানেজ করা হয়, টিমকে কীভাবে আপনি আরও মোবিলাইজ করবেন, মোটিভেট করবেন, তার উপরে আরেকটি ভিডিও আছে যেটা সম্ভবত টাইটেলটা হচ্ছে প্রজেক্ট টিম ম্যানেজমেন্ট। সো ওটা দেখলে টিম ম্যানেজমেন্টের যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। সো থ্যাংক ইউ অনেকটা সময় ধরে ভিডিওটি দেখলেন। আশা করি আমি যেহেতু একদম প্র্যাকটিশনাল লেভেলে কাজ করি, আশা করি আপনারা এটা দেখে অনেক বেশি সমৃদ্ধ হবেন, এবং আগামীতে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতে চান, বর্তমানে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।